মুলতান টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান হারে ইতিহাস সৃষ্টি করে সেই কথা ইতোমধ্যেই জানা হয়ে গিয়েছে সবার। প্রথম ইনিংসে 556 রান করার পরেও হারতে হয় শান মাসুদের দলকে, এমনটা দেখে অবাক হয়ে যায় ক্রিকেট সমর্থকরা। কিন্তু একবিংশ শতকে টেস্ট ক্রিকেটে 556 রান যেন অভিশপ্ত, এই রান করে অল আউট হলেই হার নিশ্চিত। এই শতকে 556 রান করে নিজেদের প্রথম ইনিংসে অল আউট হয়েছে তিনটি দল, 2003-এ অস্ট্রেলিয়া, 2012-তে বাংলাদেশ এবং 2024-এ এসে পাকিস্তান। আশ্চর্যজনকভাবে তিন দলই বরণ করেছে সেই ম্যাচে পরাজয়ের স্বাদ। 2003 সালে 4 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যায় ভারত। ব্রিসবনে প্রথম টেস্ট হয়েছে ড্র। ডিসেম্বরের 12 তারিখে এডিলেডে মাঠে নামে ভারত অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে 556 রান করে অল আউট হয় অস্ট্রেলিয়া। রিকি পন্টিং খেলেন 242 রানের ইনিংস, কিন্তু দ্বিতীয় ইনিংসে মাত্র 156 রানেই গুটিয়ে যায় অজিদের ইনিংস। ভারত 230 রানের টার্গেটে খেলতে নেমে লক্ষ্যে পৌঁছায় মাত্র 6 উইকেট হারিয়ে। ভারতের হয়ে প্রথম ইনিংসে 233 রান করা রাহুল দ্রাবিড় দ্বিতীয় ইনিংসে থাকেন অপরাজিত, ফলে অজিরা ম্যাচটি হারে 4 উইকেটে। পাঁচশো ছাপ্পান্ন রানের রহস্যের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের নামও। 13 নভেম্বর মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে মাঠে নামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের প্রথম ইনিংসে 4 উইকেটে 527 রান তুলে ইনিংস ঘোষণা করে ক্যারিবিয়ানরা। জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করে 556 রান, এগিয়ে থাকে 29 রানে। দ্বিতীয় ইনিংসে ড্যারেন স্যামির দল 273 রান করলে টাইগারদের সামনে টার্গেট দাঁড়ায় 245 রানের, কিন্তু সে রান তুলতে ব্যর্থ হয় বাংলাদেশি ব্যাটাররা। 167 রানেই হারায় সবকটি উইকেট, ফলে বাংলাদেশ ম্যাচ হারে 77 রানে। সর্বশেষ 2024 সালে এসে পাকিস্তান 556 রানে প্রথম ইনিংসে অল আউট হয় ইংল্যান্ডের বিপক্ষে। তারপর রেকর্ড জুটি গড়ে ইংল্যান্ড করে 7 উইকেটে 823 রান। টার্গেট দেয়া তো দূরে থাক, ইংল্যান্ডের দেয়া 267 রানের লিডি পার করতে পারেনি পাক ক্রিকেটাররা, তার আগেই 220 রানে হয়ে যায় অল আউট, ফলে 47 রান এবং ইনিংস ব্যবধানে ম্যাচ হারে শান মাসুদ, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা। তবে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের থেকে বাংলাদেশের পার্থক্য আছে শুধুমাত্র এক জায়গায়, আর তা হলো অজি এবং পাক ব্যাটাররা ব্যাট করেছিল ম্যাচের প্রথম ইনিংসে, আর বাংলাদেশ ম্যাচের দ্বিতীয় ইনিংসে খেলেছিল নিজেদের প্রথম ইনিংস। আদিবাস রাফ, ক্রিকফ্রেনজি।